আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে কাউকে বস করার দোয়া সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো শুধুমাত্র একটা দিন করবেন যে দিন করবেন তার সাথে সাথে ইনশাল্লাহ আপনি এর রেজাল্ট পাবেন এটা একটি পরীক্ষিত অমল এটা করার সাথে সাথেই এর রেজাল্ট পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ যে কাউকে আপনার বসে আনতে পারবেন আপনার অনুগত করতে পারবেন আপনার সমস্ত কথা শুনতে তাকে বাধ্য করাতে পারবেন অর্থাৎ আপনি যাই বলবেন সে সেটাই মেনে নেবে এবং আপনার অনুগত থাকবে আপনার বাধ্যগত হবে ইনশাল্লাহ তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটা কেউ খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না আমি আবারও বলছি এটা কেউ খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না তাহলে আপনারা নিজেরাই বিপদের মধ্যে পড়বেন যারা ভালো উদ্দেশ্য করে আমলটি করবেন আমি তাদেরকে মন থেকে অনুমতি দিলাম এবং তারা কমেন্ট করে জানাবেন যে আপনি কি উদ্দেশ্য করে করবেন আমি তাদেরকে একটি লাভ চিহ্ন দিয়ে দিব আপনারা কমেন্ট করে জানালে আমি কমেন্টের উপরে একটি লাভ চিহ্ন দিয়ে দিব ওটা যাদের থাকবে তারা আমলটি করবেন এখন বলে দিই কি কি উদ্দেশ্যে আমলটি করতে পারবেন আপনি কাউকে ভালোবাসছেন বা আপনাকে কেউ আপনাদের রিলেশনটা অনেক দিনের করে সে আপনার সাথে কথা বলতেছে না বা তার বিবাহ করার কোনো উদ্দেশ্য নাই ক্ষেত্রে কিন্তু আপনি আমলটি করতে পারেন অর্থাৎ অনেক দিন রিলেশন থাকার পরে সে এখন আপনাকে অস্বীকার করে বা আপনাকে বিয়ে করতে চায় না আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে সেক্ষেত্রে আপনি তাকে বিবাহ করার জন্য বিবাহ করার নেক উদ্দেশ্য করে এটা করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই এর জন্য এটা করতে পারবেন স্ত্রীকে রেখে স্বামী চলে যাচ্ছে বা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে এটা করতে পারবে তাহলে আবার আগের মতো তাদের মধ্যে মিল মোহ্বত ভালোবাসা বৃদ্ধি হবে এবং স্বামী স্ত্রীর অনুগত হয়ে যাবে অথবা যদি দেখা যায় যে স্ত্রী তার কোনো কথা শুনতেছে না সেক্ষেত্রে স্বামীরাও এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ নিজের স্বামীকে নিজের কাছে অনুগত করে রাখার জন্য জন্য এই আমলটি করা যাবে তবে অবশ্যই ভালো কথা শোনানোর জন্য ভালো কাজের জন্য ভালো কথাতে বাধ্য করানোর জন্য করতে পারবেন তৃতীয় নম্বরে বলা হচ্ছে যদি আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা শ্বশুর শাশুড়ি সহ যে কোনো ব্যক্তিকে আপনার অনুগত করতে চান আপনার বাধ্যগত করতে চান বা আপনার শত্রুকে আপনার প্রতি অনুগত করতে চান আপনার বাধ্য করত করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ভালো কাজের উদ্দেশ্যে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে করা যাবে না এখন জানাবো কিভাবে তাদের বাধ্য করবেন এবং কিভাবে এই আমলটি করবেন আপনারা স্কিমের উপরে একটি দোয়া দেখছেন অর্থাৎ একটি আয়াত দেখছেন আপনি অজু করা অবস্থায় মাত্র একবার আয়াতটি পড়ে যে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপরে একটা ফু দিয়ে সে জিনিসটা আপনি যাকে বাধ্য করাতে চান যাকে অনুগত করাতে চান তাকে খাওয়াবেন এই আয়াতটির আমরা বাংলা উচ্চারণও বলে দিব না এবং এর বাংলা লিখেও দিব না এটা আপনারা সুন্দরভাবে কোনো হুজুর সাহেবকে দিয়ে মুখস্থ করে নেবেন নিয়ে এটার আমল করবেন যারা আরবি পারেন আমি তাদেরকে বলব আপনাদেরকে তো কারো কাছে যেতে হবে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কখনো এটা খারাপ কাজে ব্যবহার করবেন না আর যারা আরবি পারবেন না তারা যে কোনো হুজুরকে দিয়ে এটা পড়িয়ে নিয়ে একটা ফু দিয়ে নেবেন যে কোনো একটা মিষ্টি জিনিসের উপরে তারপরে সেটা নিয়ে এসে আপনি তাকে খাওয়াবেন যাকে বাধ্যগত করতে চান আমরা এই আয়ারটি বাংলা লেখিনি যদি আপনাদের উচ্চারণ করতে সেটা ভুল হয়ে যায় এই জন্য এবং আমরা বলেও দিইনি যাতে আপনাদের ভুল হলে আমরা ধরতে পারবো না তার জন্য তাই কোনো হুজুরের কাছ থেকে এটা শিখে নিলে সব থেকে ভালো হয় অথবা কোনো হুজুরকে দিয়ে এটা করিয়ে নিলে সব থেকে ভালো হয় তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই নেক উদ্দেশ্য করে ভালো কাজে ব্যবহার করবেন কি উদ্দেশ্য করে করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম